নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 16 মার্চ 2024 ছয় রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই ছয় রাশি হতে চলেছে কোটিপতি। হয়তো আপনার আগামীকাল ভাগ্য ফিরে যেতে পারে। আগামীকাল ষষ্ঠী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র এবং যোগ রয়েছে প্রীতি যোগ। রাহুকাল আপনার 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। রাহুকালের সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, কোনো শুভ কিছু আপনারা এই সময় করবেন না। তো আগামীকালের যে ছয় রাশির আমি কথা বলবো, তার আগে কিছুটা আলোচনা আপনাদের কাছে করি। দেখুন, আমি অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন ভিডিওগুলো দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। সেখানে আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে, কিন্তু আপনিও আগামীকাল কিন্তু কোটিপতি হতে পারেন। কারণ আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহ রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে এবং আপনার যদি ভাগ্যভাব স্ট্রং হয়, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা, রাশির নাম তো শুনেছি, আমি লটারি কাটি। দেখুন, লটারি কাটলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা আমি কখনোই কথা বলি না। কারণ আজকে যদি লটারি কেটে কোটিপতি সবাই হয়ে যেত, তাহলে আজকে সবাই লটারি কাটত। আমি এই জন্য বলি, নিজের ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে কি হবে যে কোনো বাধা আপনাদের কিন্তু কাটবে। আমি ছয়টি রাশির সময় বলবো, এই 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে এই সময়গুলো থাকবে। এই সময়গুলোকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাতে কিন্তু আপনার সৌভাগ্য কিন্তু আসবে। কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ, খুব রিসার্চ করে এই সময়গুলো বার করি এবং যে টার্গেট নাম্বারটা দিই এটা একটা ইন জেনারেল টার্গেট নাম্বার। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফরচুনা নাম্বার আলাদা রয়েছে, তাই নিজের ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে তারপর যদি আপনারা এবং অর্থপ্রাপ্তির উপর চেষ্টা করে, শুধুমাত্র লটারি থেকেই না, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আমি একে একে রাশিগুলোর নাম জানাই এবং তারপর কিছু আলোচনা আপনাদেরকে আমি শেষে কিন্তু করব। অবশ্যই দেখতে থাকুন এবং প্রত্যেকে একটি কথা বলবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। প্রথম রাশি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার, কুম্ভ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 3। আপনাদের ক্ষেত্রে একটি টার্গেট নাম্বার 3। আপনাদের সময়টা 10টা 45 মিনিট থেকে আপনার 10টা 45 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত সময়টা শুভ। দেখুন, আমি বারবার একটা কথা বলি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, শুধুমাত্র লটারি থেকে না। আপনার শেয়ার বাজার বা কোনো জায়গাতে টাকা ফেসেছিল সেখান থেকেও আপনারা পেতে পারেন। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে। প্রথম রাশি কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। আপনার আগামীকালে যে কোনো কাজ সম্পূর্ণ হতেই পারে, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট হতে পারে,
আপনার লটারি থেকে ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনার এই সময়ে কোনো দূর যাত্রা ভ্রমণ হতে পারে এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা কিন্তু যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার যে একটা সময় কালকে বেরিয়েছে যেটা সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, 11:10 থেকে 11:45 পর্যন্ত, এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে। 3 রাশি, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের আগামীকাল কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা আপনাদের কোনো কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা সুযোগ আসতেই পারে এবং বড় কোনো কাজ আপনাদের আটকে ছিল সেই কাজ আপনাদের সম্পূর্ণ হতে পারে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে পারে এবং আপনাদের ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 12:00 থেকে 12:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশির আপনাদের বড় ধরনের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার 9। আপনাদের শুভ সময় 10:40 থেকে 11:20 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকালটা খুব ভালো, আপনাদের ব্যবসা এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আর্থিক লাভ দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো সম্পত্তির দিক থেকেও কিন্তু আপনারা লাভ পেতে পারেন। আপনাদের শুভ সময় 10:55 থেকে 11:54 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 2। একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো সুযোগ আগামীকাল আপনারা পেতেই পারেন। আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং আপনাদের কোনো আটকে গেছে, ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন। আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি হতে পারে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের যে আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 11:20 থেকে 12:00 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 6 রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি একটি কথা বলছি, যারা ভিডিও শুনছেন আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন এবং এর সাথে সাথে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব রাহু, শুক্র এবং বুধ এই 3 গ্রহ আপনার কেমন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।